আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য একটি নিশান এক্সট্রেল গাড়ি নিয়ে এসেছি। নিউ শেপের 2011 মডেলের গাড়ি, আর 11 মডেলের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অনেক বড় আকৃতির প্যারানোমিক সানরুফ, বিশাল আকৃতির সানরুফ পেয়ে যাব। আর এটি কিন্তু 100% অরিজিনাল বিল্ট ইন সেট আপ, গ্যারান্টি দিয়ে বলতে পারি। রয়েছে প্রজেকশন হেডলাইট, এলইডি সিস্টেম লাইট, গাড়িটি কিন্তু সম্পূর্ণ চালু অবস্থায় আছে, একদম স্মুথ কন্ডিশনের গাড়ি, 100% স্মুথ কন্ডিশনের গাড়ি। দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট এবং প্রত্যেকটি পার্ট অরিজিনাল অবস্থায় রয়েছে। আমি একটু ইঞ্জিনের ভিউটি আপনাদেরকে প্রথমে দেখাবো, তারপরে আমি আপনাদেরকে সানরুফের ভিউ দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছি আমরা। এই উপরে যে রুফবারের সাথে যে লাইটটি রয়েছে, এই লাইটটিও কিন্তু অন করেছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পার্ট 100% অরিজিনাল অবস্থায় আছে এবং অ্যাক্টিভ অবস্থায় আছে প্রত্যেকটি পার্ট, এবং বিশাল আকৃতির প্যারানোমিক সানরুফ দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আমি আগে সানরুফটি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা সানরুফটি এত বড় কীভাবে সম্ভব। ভিউয়ার্স, একটি গাড়ির সানরুফ থাকে সাধারণত ছোট আকৃতির সানরুফ থাকে, এই গাড়িটিতে স্পেশালি আমরা পেয়ে যাচ্ছি অনেক বড় আকৃতির সানরুফ। দেখতে পাচ্ছেন সানরুফটি খুলতেছে অটোমেটিক, অনেক বড় আকৃতির সানরুফ, অনায়াসে 2 থেকে 3 জন দাঁড়াতে পারবেন আপনারা, একেবারে ফুললি ফ্রেশ। এবং সানরুফের দুই সাইডে কিন্তু দুটি আমরা রুম লাইট পেয়ে যাব, এই রুম লাইটগুলো কিন্তু সুইচের মাধ্যমে আপনি চাইলে অফ করেও রাখতে পারবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করব, কারণ এত বড় আকৃতির সানরুফ আপনারা সাধারণত সব গাড়িতে দেখেছেন কি না আমি জানি না। আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট আমার সামনে হিউজ স্পেস রয়েছে, কিন্তু এই পর্যন্ত ঠিক সানরুফটি, বিশাল আকৃতির সানরুফ রয়েছে, এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুব কম সময় দেখতে পাই। এত বড় সানরুফ সহ আমরা খুব কম সময় দেখতে পাই, আর এই প্রত্যেকটি পার্ট কিন্তু 100% অরিজিনাল রয়েছে। আমি একটু তিন ভাই, আমি একটু গাড়িতে আপনাদের কাছে ক্যামেরাটি চাবো, আমি ভিতর থেকে একটু স্পেশাল কিছু ফিচার্স দেখাতে চাচ্ছি ভিউয়ার্সদের উদ্দেশ্যে। ভিউয়ার্স, আপনারা ভিতরের সেই স্পেশাল ফিচার্সগুলো দেখেন। দেখতে পাচ্ছেন অনেক বড় আকৃতির একটি অ্যান্ড্রয়েড মনিটর কিন্তু আপনার রয়েছে গাড়িটির সাথে দেখতে পাচ্ছেন, এবং এটি কিন্তু একদম ফ্রেশ, এবং রয়েছে সবকটা সিটে সিট হিটারের অপশন দেখতে পাচ্ছেন, এবং রয়েছে 4-wheel drive, 2-wheel drive-এর অপশন রয়েছে। আপনারা চাইলে আর মাইলেজটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদিও আমাদের দেশে মাইলেজের কোনো গ্যারান্টি আমি কখনোই কাউকে বলি না যে এটি মাইলেজ 100% অ্যাক্টিভ রয়েছে, অরিজিনাল রয়েছে, তারপরও একটু দেখিয়ে রাখলাম। অনেকে মাইলেজ আমাদেরকে জিজ্ঞেস করে, যে কারণে যেহেতু জিপ গাড়ি, আর এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে ডুয়েল এসির অপশন, ডুয়েল এসি সহ পেয়ে যাচ্ছে। আর সিট কভারগুলো আমি আপনাদেরকে দেখাবো একটু, কারণ এত উন্নত মানের সিট কভার কিন্তু খুব কম সময় দেখতে পাই। অনেকেই ভাববে যে এটি কিন্তু 100% জাপানিজ লেদার কিন্তু আমরা মনে করবো, অনেকেই মনে করবে, কিন্তু এই গাড়িটির লেদারগুলো, লেদার ফিটিং কিন্তু আমরাই লেদার সিট কভার ফিটিং করিয়েছি আপনাদের জন্য, এবং প্রত্যেকটি সিটে কিন্তু সিট হিটার রয়েছে, এবং প্রত্যেকটি সিট হিটার কিন্তু সচল রয়েছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনের। আরও একটি ভালো ফিচার্স কিন্তু এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই সিটগুলো কিন্তু আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ফ্লেক্সিবিলিটি করতে পারবেন। আপনারা চাইলে এখানে হেডরেস্টের সাথে সাপোর্টিং রয়েছে, যাতে আপনি স্লিপিং মোডেও যেতে জার্নি করতে পারেন, দুই সাইডে দুটি সাপোর্টিং রয়েছে। এত ভালো মানের ফিটিং লেদার সিট কভার লাগানো হয়েছে দেখে বোঝার উপায় নেই যে এই গাড়িটির সিট কভারগুলো কিন্তু জাপানি না আফটার মার্কেট দেশের থেকে লাগানো হয়েছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আগেই বলেছি যে এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিন্তু খুব কম সময় দেখতে পাবেন আপনারা। নিশান এক্সট্রেল মডেল হচ্ছে 2011 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2015 সালে, একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, একেবারে ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে। 4টি চাকাতে ডিস্ক ব্রেকের অপশন রয়েছে, এবং প্রত্যেকটি টায়ার কন্ডিশন অলমোস্ট নিউ,
আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু প্রত্যেকটি ডোর খুলব একটু জায়গা ফাঁকা করে নিয়েছি আপনাদের উদ্দেশ্যে ভালোভাবে দেখানোর জন্য আমরা দেখতে পাচ্ছি পিছনের শেপ একদম ফ্রেশ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই একেবারে ফুললি অরিজিনাল অবস্থায় রয়েছে গাড়িটি আমরা দেখতে পাচ্ছি এই গাড়িটিতে কিন্তু রিমোট সিস্টেম রয়েছে কিলেস এন্ট্রি এবং রিমোট সিস্টেমে আপনারা স্টার্ট করতে পারবেন পুশ স্টার্টের অপশন রয়েছে আর রোববারটি কিন্তু অনেক স্টাইলিশ এবং রোববারের প্রত্যেকটি লাইট সচল রয়েছে অ্যাক্টিভ রয়েছে ফুললি ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন কোথাও কোনো ড্যামেজ নেই 100% ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমি এখন আপনাদেরকে একটু সানরুফটি ক্লোজ করে দেখাবো তুমিরা একটু ওপর থেকে ক্যামেরাটি ধরবেন দেখতে পাচ্ছেন সানরুফটি ক্লোজ হয়ে যাচ্ছে একদম ফ্রেশ কন্ডিশনের আর ভিউয়ার্স গাড়ির মডেল হচ্ছে 2011 রেজিস্ট্রেশন হচ্ছে 2015 সালে নিশান এক্সটেল মড 2000 সিসির গাড়ি আর প্রত্যেকটি পার্ট একদম ফ্রেশ অবস্থায় রয়েছে আর পেপার্সগুলো ফুললি আপডেট অবস্থায় পাবে কারণ পেপার্সগুলো রিসেন্ট ফেল হয়েছে যে নিবে তাকে আমি আপডেট করিয়ে দেবো সো আপডেট অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন গাড়িটি আর ভিউয়ার্স ব্ল্যাক কালারের গাড়ি জিপ গাড়ি কিন্তু ব্ল্যাক কালারটাই বেশি অ্যাট্রাকটিভ বেশি আমাদের দেশে চাহিদা বেশি অনেকে আমরা বেশি পছন্দ করে থাকি প্রত্যেকটি টায়ার কন্ডিশন যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে 100% ফার্স্ট পার্টির গাড়ি আর ভিউয়ার্স এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 23,50,000 টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস 23,50,000 তবে আমি কথা দিচ্ছি আপনাদেরকে আমি যথেষ্ট অনার করার চেষ্টা করব সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে শোরুমে আসতে হবে এসে আপনারা ফিজিক্যালি গাড়িটি দেখবেন তাহলে কিন্তু আপনারা প্রাইস নিয়ে কথা বলার অপশন রয়েছে ঈদ উপলক্ষে রমজান উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট থাকবে সেজন্য আমি সবাইকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আর ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ